ক্যারিয়ার গাইডেন্সে আপনাদের স্বাগত জানাই। প্রাইমারি সংক্রান্ত কিছু খবর, বিশেষ করে মামলা সংক্রান্ত কিছু খবর আপনাদের দেবার জন্য এই ভিডিওটা বানিয়েছি। তো আপনারা জানেন যে গত শুক্রবার ম্যাট 1594 আদালতে ওঠার কথা ছিল, কিন্তু উঠেছে কি না বা তার কি খবর আপডেট, সেই সম্পর্কিত আপডেট আমি দেবার চেষ্টা করব। তো ম্যাট 1594 গত শুক্রবার লিস্টেড হলেও কিন্তু আদালতে শেষ পর্যন্ত মামলাটি ওঠেনি। তো ম্যাট 1594 প্রচুর মানুষ এর সাথে জড়িত, প্রচুর মানুষ মামলা করেছে। তো এই মামলাকারীদের যদি 6 নম্বর দেওয়া হয় আদালতের নির্দেশে, তো প্রচুর মানুষ কিন্তু নতুন করে পাস করবে। হাজার হাজার ক্যান্ডিডেটদের ভাগ্য নতুন করে খুলে যাবে যে টেট সার্টিফিকেট মামলার যে রায় হয়েছে তারা যদি পাস করে, সেক্ষেত্রে তারা টেট সার্টিফিকেট পাবে পরবর্তীকালে, তাদেরকে আর টেট পরীক্ষা দিতে হবে না। কিন্তু পজিটিভ রায় আসবে বলে ডিভিশন বেঞ্চ থেকে ধরে নেবার কোনো কারণ নেই, নেগেটিভ রায়ও আসতে পারে। তো নেগেটিভ রায় যদি আসে, সেক্ষেত্রে এই যে 738-এর যে লিস্ট, এদেরকে কিন্তু ইন্টারভিউ পর্যন্ত হয়ে থাকবে, তার পরবর্তী যে প্রসেস, যে নিয়োগ, সেই নিয়োগ কিন্তু দেওয়া সম্ভব হবে না যদি 6 নম্বর না দেবার যদি অর্ডার হয়। সুতরাং এটা একটা জটিল ইস্যু, এটা একটা বড় ইস্যু, এবং বহু ক্যান্ডিডেটদের ভাগ্য কিন্তু এর সাথে জড়িত। তো কবে এই মামলাটা উঠবে? এই মামলাটা বিচারপতি সুব্রত তালুকদারের বেঞ্চে অ্যাসাইন্ড হিয়ারিং হিসাবে রয়েছে। অ্যাসাইন্ড হিয়ারিংয়ের ম্যাটারের যে মামলাগুলো বিচারপতি সুব্রত তালুকদার দেখেন শুধুমাত্র শুক্রবার, কিন্তু আগামী সপ্তাহে যে শুক্রবার আসছে সেই শুক্রবারে কিন্তু ওনার কোর্ট বসছে না। তো তার পরের শুক্রবারে হবে কি? হতে পারে তার পরের শুক্রবারে ছুটি নেই। যদি পর্ষদের আইনজীবী অথবা পিটিশনারদের আইনজীবী বিচারপতির কাছে স্পেশালভাবে মামলাটা যদি ফিক্সড করার আবেদন জানান, সেক্ষেত্রে মামলাটা আগামী 2 সপ্তাহের আগে যে কোনো দিনে কিন্তু ফিক্সড হতে পারে এবং মামলাটা হিয়ারিং হতে পারে। এবং এ সংক্রান্ত আশা করা যায় যে বেশি সময় লাগবে না শুধু মামলাটা ওঠার অপেক্ষা। মামলা উঠলে একটা এর পরিণতি সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে, অথবা ওই দিনেই কোনো অর্ডার কিন্তু বেরিয়ে আসতে পারে। কেননা এই ম্যাট 1594-এর সঙ্গে 738-এর ভাগ্যও কিন্তু একটা জড়িত রয়েছে। 738-এ যে সমস্ত প্রশ্নভুল মামলার পিটিশনাররা রয়েছেন, তারা যদি মেরিট লিস্টে আসেন, তো সেক্ষেত্রে যদি আদালতে 6 নম্বর যদি দিতে না করা হয়, তো সেক্ষেত্রে আপাতত পর্ষদ তাদের 6 নম্বর ধরে তাদের মেরিট লিস্টে এনেছে। যদি পজিটিভ রায় আসে তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু যদি নেগেটিভ রায় আসে তাহলে একটা আবার নতুন করে সমস্যার সৃষ্টি হতে পারে। তাই যেটা খবর পাওয়া যাচ্ছে যে পর্ষদ ম্যাট 1594 মিটিয়েই কিন্তু তার পরের প্রসেসে হাত দিতে চায়। তার আগেও যদি নিয়োগ দেয় সেক্ষেত্রে তাদের শর্ত সাপেক্ষ নিয়োগ দিতে হবে। এখনও পর্যন্ত পর্ষদ চাইলে তাদের শর্ত সাপেক্ষে নিয়োগ দিতে পারে। এবং এ প্রসঙ্গে একটা গুজব এবং একটা খবর ভেসে আসছে যে আগামী সপ্তাহের শেষ দিকে 738-এর মেরিট লিস্ট বের হতে পারে, কিন্তু সে সম্পর্কিত এখনও কংক্রিট কোনো খবর জানা যাচ্ছে না। এবং ম্যাট 1594-এর যেহেতু একটা কোনো সমাধান হয়নি, তাহলে তার পরবর্তী প্রসেস কতটা, যে খবর পরবর্তী প্রসেস সম্পর্কে যে খবরটা আছে সেটা কতটা সাকসেস হবে ম্যাট 1594 সম্পন্ন না হলে কিন্তু বলা যাচ্ছে না। এবং এর সাথে ডিএলএড সংক্রান্ত মামলা আছে, সে ব্যাপারে আগে বলেছি এই ভিডিওতে, ডিএলএড প্রসঙ্গে নতুন করে কিছু বলছি না। কিন্তু ম্যাট 1594 সম্পর্কে পুরো বিষয়টা আপনাদেরকে পরিষ্কার করলাম কিভাবে এটা 738-এর উপরে নির্ভরশীল। এবং এই প্রসঙ্গে বলবো, এখনও অনেক ক্যান্ডিডেট আছেন যারা প্রশ্নভুল মামলা করতে চান। তো সেক্ষেত্রে এই বিষয়ে আমি আইনজীবীর সাথে কথা বলেছিলাম যে প্রশ্নভুল মামলা যদি এখন কেউ করে তাহলে তার কী সম্ভাবনা। প্রথম কথা হচ্ছে, প্রশ্নভুল মামলা যদি এখন করতে চান সরাসরি ডিভিশন বেঞ্চে করতে পারবেন না, সিঙ্গেল বেঞ্চে করতে হবে, সিঙ্গেল বেঞ্চ থেকে ডিসপোজ করে নিয়ে। অথবা কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখছি ডিসপোজ হচ্ছে না, ডিসমিস হয়ে যাচ্ছে। তো যদি আপনার কপাল ভালো থাকে, ডিসপোজ করে নিয়ে ডিভিশন বেঞ্চে ম্যাট 1594-এর সাথে অ্যাড করাতে পারেন। যদি পজিটিভ রায় আসে, মোটামুটি আপনাকে 2 বার মামলা করতে হচ্ছেই। যদি আপনারা যদি শিওর থাকেন যে পাস করবেন, এবং যদি আরটিআই এর কপি থাকে, আপনার যদি ওএমআর শিটের জেরক্স থাকে, তো সেক্ষেত্রে ভালো হবে। যদি না থাকে তাও আপনারা চাইলে কেস করতে পারেন, অনেক কেস আদালতে এখনও হচ্ছে। এবং কেস যদিও আমার সেরকম পজিটিভ কোনো এর থেকে সেরকম সাড়া নেই, তো যারা কেস করবেন তাদের একটা ব্যাপারে পরিষ্কার থাকতে হবে যে যারা কেস করছেন তাদেরকে কিন্তু এই 738 নিয়োগ প্রসঙ্গে তাদের কোনো দাবি থাকবে না।
তারা যদি বাই এনি চান্স পাস করে থাকেন আদালতের নির্দেশে 6 নম্বর দেওয়ার পরে, তো সেক্ষেত্রে তারা পরবর্তী নিয়োগের জন্য টেট পাস হিসাবে তারা গণ্য হবেন, টেট পাস হয়ে থাকবেন। যদিও সে সম্ভাবনা খুবই ক্ষীণ বলে মনে হচ্ছে, তবুও কেস করা চলছে, আপনারা চাইলে করতে পারেন। তবে আমি ব্যক্তিগতভাবে হলে কিন্তু আমি কেস করতাম না, তারপরেও আপনাদের যদি ইচ্ছা হয় তো কেস করতেই পারেন। তো প্রশ্নভুল মামলা সম্পর্কিত সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আজ এ পর্যন্তই, প্রত্যেকে ভালো থাকবেন, ধন্যবাদ।